viewers, assalamualaikum. আজকে চাইনিজ সিঙ্গারা বানিয়ে দেখাবো। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। প্রথমে একটা মিক্সিং বোলে 2 কাপ পরিমাণ ময়দা, 1/2 টেবিল চামচ পরিমাণ বেকিং সোডার সাথে ভালোভাবে মিলিয়ে নিব। এরপর দিয়ে দিব 7 মতো লবণ, দিয়ে আবারও মিলিয়ে নিব। এবার দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, দিয়ে এটাকে ভালোভাবে মিলিয়ে নিব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন, এতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে। আমি ভালোভাবে এটাকে ময়দার সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গিয়েছে, এবার অল্প অল্প পানি দিয়ে ডোটাকে বানিয়ে নিব। রুটি বানানোর মতো ডো বানাতে হবে। এবার একটা ভিজে কাপড় দিয়ে এটাকে পেঁচিয়ে 1/2 ঘন্টার জন্য রেখে দিব সেট হতে। এবার পুর বানানোর পালা। প্রথমে প্যানে তেল গরম করে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তেলের সঙ্গে একটু ভেজে নিব। একটু ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব একটু গাজর কুচি কিছুটা। গাজরটা দিয়ে একটু ভেজে নিয়ে 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে এর সাথে মিলিয়ে নিলাম। স্বাদ মতো লবণ, এবার 1/4 চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। ½ চা চামচ পরিমাণ চিলি সস দিয়ে দিলাম, দিয়ে নাড়তে থাকবো। 1 চা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। এইগুলো সব উপকরণ একসাথে ভালোভাবে একটু ভেজে নিব। এ পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, এই ধনিয়া পাতা কুচি দিয়ে আর একটু ভেজে নিব। এবার দিয়ে দিব সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখা নুডলসগুলো, দিয়ে ভালোভাবে সবজির সাথে মিলিয়ে নেব। খুব ভালোভাবে ভাজতে থাকবো। এবার ডোটাকে খুলে নিব। লুচি কেটে নিব,
আগে এটাকে রুটি বেলে নিব। একটু ময়দা দিয়ে রুটিটা বেলে নিব। রুটি বেলা হয়ে গিয়েছে, এবার মাঝখান বরাবর একটা নাইফের সাহায্যে এটাকে কেটে নিব। ভিতরে ফোরটা ঢুকিয়ে দিব। ফোরটা দেওয়া হয়ে গেছে, এবার একটি ভাঁজ দিয়ে এভাবে করে এটার সঙ্গে মিলিয়ে দিতে হবে সিঙ্গারার মতো করে। এই তো হয়ে গেল সিঙ্গারা বানানো। এভাবে করে সবগুলো বানিয়ে নিয়েছি, এবার এটাকে ভেজে নিব। প্যানে তেল গরম করে ডুবো তেলে এটা ভাজতে হবে। ভালোভাবে উল্টে পাল্টে ভাজতে হবে। এই তো তৈরি হয়ে গেল চাইনিজ সিঙ্গারা। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।